শুরুতে এই সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্রবাহী ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করেছে উত্তর কোরিয়া। ভারতের উদ্বেগ বাড়িয়ে তিব্বতে বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন। ভারতে দুষ্কৃতিকারীর আগুনে পুড়ল 4000 কোরআন, বাইবেল এবং গীতা। মিয়ানমারে বিক্ষোভকারীদের গেরিলা হামলায় 3 সেনা নিহত। সৌদির 2 বিমান ঘাঁটিতে ফের ইয়েমেনিদের ভয়াবহ ড্রোন হামলা। ফ্রান্সের হিজাব নিষেধাজ্ঞায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এবং সবশেষ থাকছে ইউক্রেন রাশিয়া সংকট, অবশ্যই শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে বললেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উত্তর কোরিয়া খুব শীঘ্রই 3000 টনের একটি সাবমেরিন উদ্বোধন করবে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। জানা গেছে উত্তর কোরিয়ার নতুন সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে 3টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে উপযুক্ত সময়ে উত্তর কোরিয়া এই সাবমেরিনের বিষয়ে ঘোষণা দেবে বলে মার্কিন এবং দক্ষিণ কোরীয় সূত্রগুলো ধারণা করছে। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটেনি, বৈঠকের পর বৈঠক হলেও সমাধান আসছে না কোনো দেশ থেকেই। এরই মধ্যে এবার দেশের পানি বিদ্যুৎ উৎপাদন 3 গুণ বাড়াতে ভারতের ব্রহ্মপুত্র নদের প্রবাহের উপর থাবা বসিয়ে তিব্বতে দানব আকৃতির বাঁধ বানাতে চলেছে শি জিনপিংয়ের দেশ। এ খবরে উদ্বিগ্ন পরিবেশবিদ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সরকার। শোনা যাচ্ছে চীনকে পাল্টা জবাবে দিল্লিও ব্রহ্মপুত্র নদের নিচে আরও একটি বাঁধ বানানোর কথা ভাবছে। দুটি বাদই ভূকম্প প্রবণ ব্রহ্মপুত্র নদের লাগু এলাকায় তিব্বতে ভূমিকম্পের আশঙ্কা বাড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বাঁধ দুটির জন্য বহু মানুষকে আশ্রয়চ্যুত করতে হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ পানি বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রটি রয়েছে চীনের মধ্যে জিংজিয়াং নদীর উপর, তার নাম থ্রি গর্জেস। চীন চাইছে দেশের পানি বিদ্যুতের উৎপাদন আরও 3 গুণ বাড়াতে। পানি বিদ্যুতের উৎপাদন খরচ সবচেয়ে কম বলে তাতে তাপ বিদ্যুৎ উৎপাদনের মতো বায়ু দূষণও হয় না। এটা করার জন্য বেইজিং বেছে নিয়েছে তিব্বতের মেডক কাউন্টিং, একটি সুবিশাল এলাকা। বেইজিংয়ের লক্ষ্য ওই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে 30,000 কোটি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ভারতের পক্ষে উদ্বেগের কারণ তিব্বতের ওই বাঁধটি যে এলাকায় গড়া হবে সেই এলাকায় হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত থেকে ব্রহ্মপুত্রদের উৎপত্তি। নদীর প্রবাহ যদি তিব্বতের চীনের প্রস্তাবিত আবাদের এলাকায় শেষ হয়ে যাওয়ার পর হিমালয় ছেড়ে বেরিয়ে আসত তাহলেও ততটা চিন্তার কারণ ছিল না বলে ভারতের অনেকেই জানাচ্ছেন। ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের মৈশুরু শহরে মুসলিম এক দিন মজুরির চালানো লাইব্রেরিতে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। শুক্রবারের এই অগ্নিকাণ্ডে এই লাইব্রেরিতে থাকা 4000 কপি কোরআন, বাইবেল এবং গীতাসহ মোট 11,000-এরও বেশি বই পুড়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। 62 বছর বয়সী মুসলিম দিনমজুর সৈয়দ ইসহাক দারিদ্র্যের কারণে শৈশবে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু শিক্ষার প্রতি আগ্রহ থেকে নিজের প্রচেষ্টায় এই লাইব্রেরি তৈরি করেন তিনি। স্থানীয় রাজীভ নগর এবং শান্তিনগর এলাকায় মানুষ বিনামূল্যে এই লাইব্রেরিতে এসে বই পড়ত বা ধার করত। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে সৈয়দ ইসহাক বলেন, ভোর 4টায় লাইব্রেরির কাছাকাছি থাকা এক লোক আমাকে ভেতরে আগুন লাগার কথা জানায়। অল্প কিছু দূরে থাকা লাইব্রেরিতে যখন আমি ছুটে যাই, আমি তখন শুধু সব পুড়ে ছাই হতে দেখি। লাইব্রেরির 85% বই কানাডা ভাষায় হলেও ইংরেজি এবং উর্দু ভাষায়ও কিছু বই সেখানে ছিল। তিনি বলেন, লাইব্রেরিতে 3000-এর বেশি ভগবত গীতার বিচিত্র সংগ্রহ ছিল। এছাড়া 1000-এর বেশি কোরআন এবং বাইবেলের কপি ছিল লাইব্রেরিতে। সাথে সাথে আরও হাজার হাজার বিভিন্ন বিষয়ের উপর বই সংগ্রহ ছিল যা আমি বিভিন্ন দাতার কাছ থেকে সংগ্রহ করি। বন্দুকের ভয়কে পাত্তা না দিয়ে মিয়ানমারের গণতন্ত্রকামীদের আন্দোলন আরও বেগবান হচ্ছে, যদিও বিক্ষোভকারীদের উপর গুলি এবং ধরপাকড় অব্যাহত রেখেছে সেনা সরকার।
এরই মধ্যে দেশটির প্রশাসনিক অঞ্চলে সাগাইয়ে তামু এলাকায় গেরিলা হামলা চালিয়ে অন্তত 3 সেনা সদস্যকে হত্যা করেছে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। জানা গেছে কালাই অঞ্চলে মোতায়েন করা সেনারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে তামুতে আসার খবর পেয়ে স্থানীয়রা ওই হামলা চালায়। শনিবার দুপুর 1টার দিকে বিক্ষোভকারীরা সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখে। এশিয়ান হাইওয়েতে সেনা বহর ওঠার পর সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে 3 সেনা নিহত হয়েছে। গোলাগুলি চলার সময় স্থানীয় এক বাসিন্দা সড়কে চলে আসলে সেনারা তার মাথায় লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে চলতি বছরের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে পর্যন্ত 600 থেকেও বেশি মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ মিয়ানমারে বাগু শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাক ডাউনে 80 জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। আবারও সৌদি আরবের 2টি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। সৌদি আরবের ডিজাস প্রদেশের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আশির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে আজ রবিবার সকালে এই হামলা চালানো হয়। এক টুইটার পোস্টে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই খবর জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের এই 2টি বিমানবন্দরে হ্যাঙ্গার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনের অভ্যন্তরীণভাবে তৈরি ক্যাসিফ 2-কে ড্রোন ব্যবহার করা হয় ওই হামলায়। উল্লেখ্য, দরিদ্র পীড়িত দেশটির ওপর সৌদি আরব এবং তার আরব মিত্ররা গত 6 বছর ধরে যে বর্বর এবং ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে চালানো এই হামলা সম্পূর্ণভাবে বৈধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত এবং সম্পদের মারাত্মক ক্ষতি হয়েছে। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষে সিনেটে দেশটিতে 18 বছরের কম বয়সী মুসলিম তরুণীদের হিজাব নিষেধাজ্ঞায় প্রস্তাবিত এক খসড়া আইনে অনুমোদনের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে চলছে কঠোর সমালোচনা। ফ্রান্সের এই খসড়া আইনের প্রতিবাদে হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব, আমার হিজাব থেকে হাত সরাও শীর্ষক বিপুল বার্তা ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে দীর্ঘদিন থেকে মুসলিম নারীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক চলে আসছে। উগ্র জাতীয়তাবাদ একে ফ্রান্সের ঐতিহ্যের প্রতি আগ্রাসন হিসেবে চিহ্নিত করে আসছে। গত 30 মার্চ ফরাসি সিনেট সদস্যরা প্রকাশ্য স্থানে অপ্রাপ্তবয়স্কদের স্পষ্ট ধর্মীয় চিহ্ন এবং নারীকে পুরুষের চেয়ে হীন নির্দেশ করা পোশাক পরিধানের নিষেধের খসড়া আইন অনুমোদন করে। তবে এই খসড়া প্রস্তাব আইনে পরিণত হতে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে স্বাকৃত হয়ে আসতে হবে। প্রস্তাবিত আইনকে ইসলামের বিরুদ্ধে আইন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে অবশ্যই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে। তুরস্কের বসফরাসের মধ্য দিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো যাত্রা শুরুর প্রেক্ষাপটে ইস্তাম্বুলে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, তুরস্ক কৃষ্ণ সাগরে শান্তি এবং সহযোগিতাপূর্ণ সাগর হিসেবে নিশ্চিত করতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে এরদোগান বলেন, আমরা আমাদের অভিন্ন অঞ্চলে কোনো উত্তেজনা বাড়াতে চাই না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক আইন এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার উপর ভিত্তি করে বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং কিয়েভের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানে সম্প্রতি রাশিয়া হাজার হাজার সৈন্য পাঠানোয় ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে তুরস্ক শুক্রবার একটি ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্র বসফরাসের মধ্য দিয়ে রাশিয়া এবং ইউক্রেন সীমান্তবর্তী কৃষ্ণ সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইউক্রেনের সমর্থনে মার্কিন যুদ্ধজাহাজগুলো নিয়মিতই এই অঞ্চলে টহল দিয়ে থাকে। এরদোগান আরও বলেছেন, সংকট সমাধানে তুরস্ক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। জেলেনস্কি বলেন, আঞ্চলিক সার্বভৌমত্ব পুনরুস্থাপনে তুরস্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।